হ্যালো বন্ধুরা, চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছ আজকের ভিডিওটি কী টপিক। আজকে চলে এলাম অনলাইন ডেটাবেস ট্রেনিং অ্যাপ নিয়ে, যে অ্যাপটির নাম হচ্ছে ডেলি পে জব। অ্যাট ফার্স্ট আমি কাজ দেখিয়ে দিই। এখানে প্রতি ক্লিকে 200 পয়েন্ট করে দেওয়া হয়। সো আমি কাজটা দেখিয়ে দিই, যাবতীয় ডিটেলস দেওয়া দেখছো। কাজ করার জন্য নিচে স্টার্ট টাস্কে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে টোটাল তোমাকে 10টি ভিউ করতে করে একটি ক্লেম করতে হবে। অলরেডি আমি কিন্তু 9টি করে ফেলছি, যাতে ভিডিওটি বেশি বড় না হয়। জাস্ট আমি ভিজিট ট্যাক্সে নাওতে ক্লিক করব। ক্লিক করার পর একটি পোস্ট আসবে। আমি কী করবো, যে কোনো একটি পোস্ট এখানে ওপেন করব। সো আমি একটি পোস্ট এখানে জাস্ট ওপেন করলাম। ওপেন করার পর আমাকে এখানে 40 সেকেন্ড ওয়েট করতে হবে। জাস্ট 40 সেকেন্ড ওয়েট করার পর নিচে ভিউ সাকসেস নামে একটি ভিউ কমপ্লিট নামে একটি অপশন আসবে, তখন ব্যাগে চলে আসবো। সো আমি 40 সেকেন্ড এখানে ওয়েট করি। সো অলরেডি আমার ভিউটা কমপ্লিট হয়েছে, নিচে তোমরা দেখতে পেয়েছ। জাস্ট আমি ব্যাগে চলে আসবো। ব্যাগে আসার পর জাস্ট এভাবে আমি ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর এখানে দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু আমার 10টা ভিজিট কমপ্লিট হয়ে গেছে। সো এখানে 10 যখন হয়ে যাবে তখন এখানে ভিজিট অ্যান্ড ক্লিক ওয়ান অ্যাডস এরকম একটা অপশন আসবে, জাস্ট এখানে ক্লিক করব। সো ক্লিক করার পর যেই অ্যাড আসবে, অর্থাৎ যে কোনো একটি অ্যাডে আমরা ক্লিক করে দেব, আগের মতোই একটি অ্যাডে ক্লিক করে দেবো। সো এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর নতুন একটি তোমার ওয়েবসাইটে নিয়ে যাবে। ওই ওয়েবসাইটে আমি 2 মিনিট, কমপক্ষে 2 মিনিট ওয়েট করবো। সো এখানে আমি 2 মিনিট ওয়েট করছি, দেন ব্যাগে আসছি। সো নিচে অলরেডি আমার ক্লেম সাকসেস এসে, জাস্ট আমি 1 মিনিট ওয়েট করেছি, মোটামুটি ক্লেম সাকসেস এসেছে এবং অ্যাপে আমাকে ব্যাগে নিয়ে এসেছে। সো আমি এটা দেখাতে পারিনি, কেন অতি মানে অনেক ফাস্টে এই কাজটি কমপ্লিট হয়ে গেছে। সো এখানে জাস্ট আমি কাজটি দেখিয়ে দিয়েছি। সো এখন নেক্সট সকল কিছু আমি দেখিয়ে দেব। সো ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনে অলে ক্লিক করুন। ওয়েলকাম ব্যাক, চলে এলাম মূল ভিডিওতে। ভিডিও ফার্স্ট অংশে আমি দেখিয়ে দিয়েছি এখানে কিভাবে কাজ করতে হবে। সো এখন দেখিয়ে দেবো কিভাবে এখানে অ্যাকাউন্ট করবে এবং কিভাবে উইথড্রটা দিবে। তার আগে বলে নিই, অবশ্যই তুমি এখানে কাজ করতে হলে VPN ইউজ করে কাজ করতে হবে। যে কোনো VPN ইউজ করতে পারবে, কিন্তু VPN লোকেশনটা US অথবা UK কানেক্ট করে দেন, এখানে কাজ করতে হবে। সো অ্যাট ফার্স্ট আমি অ্যাকাউন্ট দেখে দেবো। ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপ লিঙ্কটা দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা অ্যাপটি ডাউনলোড করে নেবে। সো এখানে অ্যাকাউন্ট করো একদম সিম্পল, পানির মতো সিম্পল। জাস্ট যখন অ্যাপটি ওপেন করবে, অবশ্যই VPN কানেক্ট করে অ্যাকাউন্ট করার চেষ্টা করবে, তাহলে কোনো সমস্যা হবে না। সো যখন অ্যাকাউন্ট করবে তখন অ্যাপটি ওপেন করার পর এরকম ইন্টারফেস শো করবে। শো করার পর এখানে নিচে সাইন আপ অপশন পেয়ে যাবে, এই সাইন আপ অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। নিয়ে আসার পর এখানে তোমার নাম দেবে এবং এখানে যে মোবাইল নাম্বার পেমেন্ট দিতেছে ওই মোবাইল নাম্বারটি এখানে দেবে এবং এখানে একটা 8 সংখ্যার পাসওয়ার্ড দেবে। আর এখানে কনফার্ম পাসওয়ার্ড, উপরে যে পাসওয়ার্ড দিচ্ছে কনফার্ম পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ড দেবে। তারপর পঞ্চম অপশন রেফারেল কোড, স্ক্রিনে একটি কোড পেয়ে যাবে। এই কোডটি এখানে হুবহু ইন্টার করে জাস্ট এই সাইন আপ বাটনে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর জাস্ট অ্যাকাউন্ট সাকসেসফুলি হবে, ক্রিয়েট হয়ে যাবে, দেন ব্যাগে চলে আসবে। ব্যাগে আসার পর যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করেছে ওই মোবাইল নাম্বারটি এখানে দিবে এবং যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করেছে ওই পাসওয়ার্ডটি এখানে দিয়ে জাস্ট এই সাইন ইনে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর অ্যাকাউন্ট সাকসেসফুলি হবে, ক্রিয়েট হয়ে যাবে। সো আমি ভিডিওটা বেশি একটা লং করবো না, জাস্ট এইভাবে অ্যাকাউন্টটা করবে। অ্যাকাউন্ট করার পর উপরে কীভাবে উইথড্র দেবে তা দেখিয়ে দিয়ে ভিডিওটা শেষ করে দেবো। উপরে দেখতে পাচ্ছি এই থ্রি আইকনে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এখানে ওয়ালেট নামে একটি অপশন পেয়ে যাবে, জাস্ট এখানে ক্লিক করবে। সো আমি ওয়ালেটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে পেমেন্ট হিস্টোরি যাবতীয় সকল ডিটেলসগুলো তুমি এখানে পেয়ে যাবে, যে কীভাবে কত পেমেন্ট, জাস্ট এটা দেখে নেবে। আর এখানে যদি তুমি রিচার্জ নিতে চাও, রিচার্জ ক্লিক করবে। বিকাশে নিতে চাইলে এখানে তুমি বিকাশটা ক্লিক করে দেবে। সো যেটা নিতে চাও ওইটা ক্লিক করে জাস্ট পয়েন্টটা অটো, আচ্ছা তারপর এখানে মোবাইল নাম্বার দেবে। সো রিচার্জে ক্লিক করলাম, এখানে পয়েন্টটা তুমি কী করবে এখানে দেবে। দেওয়ার পর এখানে রিচার্জ নাম্বার দিয়ে দেন রিডিমে ক্লিক করবে। সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে এখানে পেমেন্টটা দেওয়া হয়। সো আশা করি সকল কিছু বুঝাতে পেরেছি। আর দ্বিতীয়ত কথা, থ্রি আইকনে ক্লিক করে তাদের এই সকল আপডেট পাওয়ার জন্য তাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে। সো আশা করি আজকের ভিডিওতে যাবতীয় সকল ডিটেলস বুঝাতে পেরেছি। যদি কোনো কিছু বুঝতে না পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।